ডিয়ার ভিউয়ার্স, আসলাম এআরবিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনার দেখতে পাচ্ছেন কিছু ডিভাইস রয়েছে ক্যামেরার নিচে, তো এই ডিভাইসটির কাজ কি তা আপনাদেরকে বুঝিয়ে দেব। এটি একটি ডে নাইট সার্কিট তৈরি করা আছে এখানে, বলতে দিনের বেলা কোনো লোড বন্ধ থাকবে এবং রাতের বেলা নিজে নিজে চালু হয়ে যাবে। তো দেখুন, এখানে একটি লোড রয়েছে, এলইডি লোড, আর এখানে কিছু ডিভাইস রয়েছে। দেখুন, আমরা যখন এখানে হাতটা স্পর্শ করলাম তখন লোডটি জ্বলে গেল, আবার যখন হাতটা সরে নিলাম তারপর লোডটি অফ হয়ে গেল। তার মানে এখানে যে আমরা যেটার উপর হাতটা রেখেছিলাম ওইটা একজ্যাক্টলি একটা সেন্সর হিসেবে কাজ করতেছে। যখন এটার মধ্যে অন্ধকার ছন্ন হয়, অন্ধকার পরে, তখন দেখুন বাল্বটি জ্বলে গেল এবং হাতটি সরে নেওয়া আলো পাওয়ার পর এটি বন্ধ হয়ে গেল। তেমনি যখন আপনি এগুলা ডিভাইসগুলো সেট আপ করে রাখবেন, তারপর যখন অন্ধকার পাবে, হইতে পারে রাত হওয়ার পর এখানে অন্ধকার পাওয়ার পর বাল্বটি জ্বলে গেল। আমাদের তো এরকম সার্কিট প্রয়োজন হইতেই পারে, বা আমরা অনেকে শৌখিন হইতে পারি যে আমাদেরকে অন্ধকার হওয়ার সঙ্গে সঙ্গে বাল্বগুলো জ্বলবে, অথবা এখানে যদি আপনারা কোনো এলইডি রঙিন বাল্ব ব্যবহার করেন, অথবা যেই বাল্বগুলো বিয়ের বাড়িতে সাজানো হয় যে রঙিন ঝিকিমিকি জ্বলে, এরকম আপনারা তৈরি করে নিতে পারেন। কেননা এখানে আপনি শুধু ওই লোডটি সংযোগ করে দিলে অন্ধকার হওয়ার সঙ্গে সঙ্গে অথবা সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে এখানে বাতিগুলো অবশ্যই ঝিকিমিকি করে জ্বলতে থাকবে। এটা অবশ্যই একটি মজার একটি জিনিস। তো আমরা এখানে একটি এলইডি বাল্ব ব্যবহার করেছি, এখন একটি ফ্যান ব্যবহার করে আমরা দেখব ফ্যানটি চলে কি না। তো চলুন দেখি একটি ফ্যান ইউজ করে। কিছুক্ষণ পর এটার তৈরি করার নিয়ম আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এখন আমরা ফ্যানটি অবশ্যই চালিয়ে নিই, দেখি ফ্যানটি চলে কি না। এখানে দেখতে পাচ্ছি একটি ফ্যান রয়েছে। দেখুন, ফ্যানটি আমরা এখন কানেকশন দিব, দেওয়ার পর দেখবো এটি ভালোভাবে ঘুরে কি না। আমরা অবশ্যই একটি প্রজেক্ট বোর্ডের উপর কাজটি করেছি, আপনারা চাইলে একদম নিজের মতো করে যে কোনো জায়গায় করে নিতে পারেন। তো দেখুন, আমরা যখন এখানে হাতটা রাখলাম তার মানে এখানে অন্ধকার পালো, অন্ধকার পাওয়ার পর দেখুন এখানে যে ফ্যানটি রয়েছে এটি ঘুরতেছে, আবার যখন হাতটা সরে নিলাম এটি অফ হয়ে যাচ্ছে, দেখুন লোডটি অফ হয়ে গেল। তো এখানে যদি আপনারা যে কোনো লোড ব্যবহার করেন ডিসি, তো ওই লোডগুলা সুন্দরভাবেই কাজ করবে, জ্বলবে। এবং আমরা দেখুন এখানে একটি মসফেট, একটি ফটো ডায়োড এবং রেজিস্ট্যান্স এবং একটি প্রজেক্ট বোর্ড ছাড়া আর কোনো কিছুই নাই। তো সিম্পল একটি জিনিসের মাধ্যমে কি একটি মজার একটি সার্কিট তৈরি হয়ে গেল। দেখুন, আবার আমরা কাজটি করি, যখন দেখতে পাচ্ছি এখানে অন্ধকার পাচ্ছে, দেখুন লোডটি অবশ্যই ঘুরছে এবং অনেক স্পিডে ঘুরতে পারছে, আপনারা হয়তো সম্ভবত আওয়াজ শুনে বুঝতে পারবেন। আবার যখন হাতটি সরিয়ে নিচ্ছি তার মানে এখানে ফোকাস পেলো, মানে আলো পাওয়ার পর লোডটি অফ হয়ে গেল। এই জন্য এটাকে বলা হয় ডে নাইট সার্কিট, মানে দিনের বেলা যেহেতু আমরা আলো পাই তখন এটার মধ্যে আলো পড়ে থাকে, তখন লোডটি কাজ করে না। আবার যখন অন্ধকার হয়ে যায় এই সার্কিটটির উপর, বলতে এই ফটোডায়োডটির উপর, যখন অন্ধকার পড়ে তখন আবার এটি কাজ করে। তো এই জন্য এটাকে ডে নাইট সার্কিট বলা হয়। দেখুন লোডটি ঘুরতেছে, আবার হাতটি সরে নেওয়ার পর লোডটি অফ হয়ে গেল। তো চলুন এখন আমরা এটা দেখি কীভাবে এটি তৈরি করা হলো এবং কী কী ডিভাইস লাগলো এটি তৈরি করতে। তো আমরা অ্যাট ফার্স্ট বলেছিলাম যে এটা একটি প্রজেক্ট বোর্ড, আপনারা সবাই চিনেন প্রজেক্ট বোর্ডের কাজটি, তারপরও আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যে এখানে যে একটি লাল একটি দাগ রয়েছে এবং এখানে যে একটি নীল একটি দাগ রয়েছে এটার কাজ কীরকম। বলতে আমরা দেখুন এখানে পজিটিভ লেখা দেখতে পাচ্ছি, এখানে নেগেটিভ, তার মানে আমরা যে কোনো একটি হোলের মধ্যে যদি আমরা এখানে লাইন দেই তার মানে এইভাবে সম্পূর্ণ এই পত্রার মধ্যে এই নেগেটিভটা পেয়ে যাবে। এবং এখানে আমরা যেহেতু পজিটিভ দেখতে পেলাম, পজিটিভটা এই যে কোনো একটি হোলের মধ্যে পজিটিভ লাইনটা দেওয়ার পর এই সম্পূর্ণ এই কাতারে লাইনটা পেয়ে যাবে, তার মানে এটি একটা ইজিলি কানেকশন আমরা সবাই বুঝতে পারছি। এবং দেখুন এখানে কিছু হোল রয়েছে, এই হোলগুলোর কানেকশন কিন্তু এইটার মতো না, এইভাবে না, এইটার কানেকশন হচ্ছে এইভাবে। দেখুন এটার কানেকশন এইভাবে আর এটার কানেকশন এইভাবে, এটার কানেকশন এইভাবে, এটার কানেকশন এইভাবে। তো দেখুন আমরা এখানে একটি মসফেট বসিয়ে রেখেছি প্রজেক্ট বোর্ডটির উপরে, আমরা এক্সাক্টলি আপনাদেরকে বোঝানোর জন্য এটা করেছি। তো তারপর দেখুন এখানে একটি ফটো ডায়োড রয়েছে,
এর একটি ছোট একটি ইলেকট্রনিক্স ডিভাইস। তো এখানে দুইটি রেজিস্ট্যান্ট রয়েছে, তাছাড়া আর কোনো কিছুই নাই। তো এটি কিভাবে আমরা কানেকশন করলাম, তো এটা আসলে আপনাদেরকে বুঝিয়ে দিই। দেখুন, আমরা যেহেতু এটি একটি ডিসি লোড, তার মানে একটি ব্যাটারি, একটি পজিটিভ একটি নেগেটিভ অবশ্যই দরকার আছে। তার মানে আমরা এখানে যে ব্যাটারিটা রয়েছে, হ্যাঁ, এই ব্যাটারি থেকে অবশ্যই কানেকশন নিলাম। দেখুন, নেওয়ার পর ব্যাটারি থেকে কানেকশনটি নিলাম, নেওয়ার পর দেখুন এখানে আমরা যেহেতু এটাকে মাইনাস ধরেছি, এখানে মাইনাসের মধ্যে আমরা মাইনাস একটি হোলের মধ্যে এখানে দিয়ে দিলাম, মাইনাস একটি হোলের মধ্যে দিয়ে দিলাম সরাসরি একটি ব্যাটারির কাল বলতে ব্যাটারির নেগেটিভটি মাইনাস হোলের মধ্যে দিয়ে দিলাম, এবং ব্যাটারির একটি পজিটিভ দেখুন এখানে দিয়ে দিলাম। তার মানে আমাদের ব্যাটারির কাজ শেষ। এখানে একটা নেগেটিভ, এখানে একটা পজিটিভ, মানে উপরেরটা পজিটিভ দিয়েছি এবং নিচেরটা নেগেটিভ দিয়েছি। এবং দেখুন এদিক দিয়ে সরাসরি যেহেতু পজিটিভ লাইনটা এসেই রয়েছে, তার মানে যে কোনো একটি হোল থেকে আপনি লাইনটা নিলেই চলবে। দেখুন এখানে দুটি রেজিস্ট্যান্স ব্যবহার করেছি, 20K, একটি 10K করে, তার মানে দুটি 20K হয়েছে। এটা এক্সাক্টলি ব্যবহার করা হয়েছে আমাদের এই পরবর্তী ডিভাইসগুলো যাতে সেফটি পায়, যাতে কোনো একটি ত্রুটি মুটির কারণে যেহেতু এগুলো নষ্ট না হয়ে যায়। এবং এগুলো যদি ভালো থাকে তাহলে আপনার কাজগুলো অবশ্যই কাজ করবে, ডে নাইট সার্কিটটা রাতের বেলা অবশ্যই জ্বলে যাবে। আর যদি এগুলো নষ্ট হয়ে যায় তাহলে আমাদের সার্কিটটি কাজ করবে না। এই জন্য আমরা এই সেফটির জন্য এখানে রেজিস্ট্যান্স ব্যবহার করেছি। ব্যবহার করার পর দেখুন আমরা যেহেতু এখান থেকে পজিটিভ লাইনটি সরাসরি এদিকে নিয়ে গেলাম, নেওয়ার পর দেখুন এখানে একটি ফটো ডায়োড ব্যবহার করেছি। ফটো ডায়োডের একটি দুটি টার্মিনাল রয়েছে, দুটি টার্মিনালের মধ্যে একটি টার্মিনাল অবশ্যই পজিটিভের সাথে সংযোগ হবে, আর একটি অবশ্যই নেগেটিভের সাথে সংযোগ হবে। যেহেতু আমরা এখানে নেগেটিভ দিয়ে রেখেছি, নেগেটিভটি এদিক দিয়ে আবার একটি তারের মাধ্যমে এখানে নিয়ে গেলাম। নেওয়ার পর আমরা এখানে তাহলে দেখতে পাচ্ছি যে ফটো ডায়োডের মধ্যে একটি নেগেটিভ এবং একটি পজিটিভ পেয়ে রয়েছে। আর আমরা একটু পিছনের দিকে দেখুন একটি মসপেট বসিয়ে রেখেছি, মসপেটের নম্বর হচ্ছে IRF 540। আর এখানে যে মসপেটের মধ্যে যে একটি সিলভারের একটি সেন্সর বলতে এটা একটি তাপ রোধক, মানে গরম তাপটাকে এটা রোধ করে এবং এই ডিভাইসটাকে ভালো রাখে, এই জন্য এটা ব্যবহার করে রেখেছি। দেখুন মসপেটের যে তিনটি টার্মিনাল আমরা দেখতে পাচ্ছি, অবশ্যই দেখতে পাচ্ছি তিনটি টার্মিনাল রয়েছে। আপনারা ভালো করে লক্ষ্য করুন জিনিসটি, অবশ্যই একটি মজার বিষয়, ছোটো একটি সার্কিট। দেখতে পাচ্ছি যে তিনটি টার্মিনাল রয়েছে, প্রথম যে টার্মিনালটি রয়েছে ওইটার নাম হচ্ছে গেট, এবং মধ্যে যে টার্মিনালটি রয়েছে দেখতে পাচ্ছি মসপেটের তিনটি টার্মিনাল রয়েছে। অবশ্যই এটা আমরা আপনাদেরকে খুলেও দেখাতে পারি, যেহেতু এটি একটি প্রজেক্ট বোর্ড, এটার মধ্যে যে কোনো ডিভাইস বসানো যায়। হ্যাঁ, এই যে দেখুন এখানে এটার মধ্যে তিনটি টার্মিনাল রয়েছে, প্রথম যে টার্মিনালটি ওটার নাম গেট, মধ্যেটা ড্রেন, এবং পিছনেরটা তিন নম্বরটা হচ্ছে সোর্স। সো দেখুন এটা কীভাবে কানেকশন হয়। আমরা যেহেতু অ্যাট ফার্স্ট বলেছিলাম যে এখানে লাইনগুলো এভাবে এক্সাক্টলি থাকে, তার মানে এখানে যেহেতু আমরা নিউট্রাল দিয়ে রেখেছি, তার মানে এটার মধ্যে নিউট্রাল গিয়ে রয়েছে, এবং এখানে যেহেতু আমরা পজিটিভ লাইন দিয়ে রেখেছি, তার মানে এদিক দিয়েও পজিটিভ গিয়ে রয়েছে। তার মানে আমরা যখন এটা এখানে বসিয়ে দেবো, এটার মধ্যে নিউট্রাল, এটার মধ্যে পজিটিভ পেয়ে যাবে। দেখুন আমরা বসিয়ে দিচ্ছি রোল অনুযায়ী, এই যে আমরা বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এই দিক দিয়ে নিউট্রাল মসপেটের যে তিন নাম্বার সোর্সের মধ্যে পেয়ে গেলো, এবং এদিক দিয়ে পজিটিভের গেটের মধ্যে পেয়ে গেলো, বাকি রইল মধ্যে যে টার্মিনালটি রয়েছে শুধু ওইটি। তো আমরা যেহেতু আগেই বলেছি যে এদিক দিয়ে সরাসরি এইভাবে লুটটি লাইনটি কানেকশন হয়ে থাকে এই বোর্ডের, তো তার মানে আমরা এইখানে যে লাইনটি খালি রয়েছে ওইখানের মধ্যে লোডের একটি লোডের একটি তার আমরা বসিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখুন লোডের একটি তার আমরা বসিয়ে নিলাম, তার মানে লোডের একটি যেহেতু এখানে বসিয়ে দিয়েছি, লোডের আরেকটি অবশ্যই বাকি রয়েছে। যেহেতু আমরা জানি লোডের দুটি তার থাকে, তো একটি তার যেহেতু এখানে বসিয়ে নিয়েছি, তো লোডের বাকি আরেকটি তার রয়েছে, তারটি খুঁজে নেই। খুঁজে নেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে ব্যাটারির যে পজিটিভ লাইন এসেছে, এই পজিটিভ লাইনের সাথে সংযোগ করে রেখেছি। তার মানে আমাদের কাজটি সম্পূর্ণরূপে শেষ। এখন আমরা দেখবো এটি কাজ করে কিনা। হ্যাঁ দেখুন, আমরা যেহেতু এখানে হাত রেখেছি, তার মানে দেখুন ফ্যানটি ঘুরতেছে। তো আপনারা তো অবশ্যই আপ্রাণ চেষ্টা করলাম বোঝানোর জন্য যে সার্কিটটি কীভাবে তৈরি হলো। তো আমাদের সার্কিটটি আপনাদের ভালো সুবিধার্থে আমরা একটা সার্কিট ডায়াগ্রাম দেখাচ্ছি আপনাদেরকে। তো আমরা আপনাদেরকে বোঝার সুবিধার্থে সে শর্টলি বলতে খুব কম সময়ের মধ্যে জিনিসটি দেখিয়ে দেবো। দেখুন এখানে একটা মসপ্যাড, এটা একটা ফটো ডায়োড, রেজিস্ট্যান্স, প্রজেক্ট বোর্ড, ব্যাটারি এবং লোড।
আর আমরা অ্যাড্রেস বলেছিলাম যে মসপোর্টের নাম্বার হচ্ছে IRA 540, আর প্রথম যে টার্মিনালটি থাকবে এটি হচ্ছে গেট, মধ্যেটা ড্রেন এবং পিছনেরটা সোর্স। সো দেখুন এখানে আরেকটি আমরা ডায়াগ্রামটা আপনাদেরকে দেখিয়ে দিই যে এটা কীভাবে আপনারা এখানে তো প্র্যাকটিক্যালি দেখলেন এবং এই ডায়াগ্রামটার মাধ্যমে লাইনটি দেখে 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 কানেকশন করলে অবশ্যই হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি 20K রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে লোড, এটা হচ্ছে ড্রেন, আর এটা হচ্ছে মসপেটের গেট, এটা সোর্স এবং এটা ফটো ডায়েট এবং এটা একটা ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে। মসপেটের নম্বর দেওয়া হয়েছে যে 540। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।